প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার মর্জিনা বেগম। তিনি নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নের 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার সদস্য পদে জয়লাভ করেছেন। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন এ নারী মেম্বার। নির্বাচনে জেতার আনন্দে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে ভোটারদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। 1 মিনিট 11 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন মর্জিনা বেগম। তার গলায় টাকার মালা, তার সঙ্গে নাচছেন গ্রামবাসীরাও। খোঁজ নিয়ে জানা গেছে, বলিবাড়ি গ্রামে গত 25 বছর কোনো সংরক্ষিত নারী মেম্বার পদে কেউ জয়লাভ করতে পারেনি। এবার বলিবাড়ি গ্রাম থেকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয় মর্জিনা বেগমকে। অন্য গ্রাম থেকে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও 7 জন, তবে তাদের হারিয়ে জয়ের দেখা পেয়েছেন মর্জিনা। এজন্য গ্রামের প্রতিটি বাড়িতে যাচ্ছেন কৃতজ্ঞতা জানাতে। এ সময় তার সঙ্গে থাকছে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন মর্জিনা। তাকে উপহার হিসেবে গ্রামের মুরব্বীরা টাকা দিচ্ছেন, সেই টাকার মালাও মর্জিনা গলায় ঝুলিয়েছেন। মর্জিনা জানিয়েছেন, যেহেতু সে প্রথমবার নির্বাচিত হয়েছেন, তাই সে তার সর্বোচ্চ দিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবে।